Assalamualaikum. Kamu nasun shabai. Ashukur shabai. Anik halo. Asen apda to. Allah rahmat. Ramat kamera anik halo. Asen. Cholo aslam aikin nasun vlogge. Sabina pro last ke cholo jace. Kem sabina poder holo aro koi din thakar koi thah chilo. Eta karon ki? Ne hotat kore apne cholo kena jace. Ami amar shushur bari beray amar mon bollo na. Amar. Ota ami to mane mone kor salam kompa khar do tin din beray ben. Na beray le. আপু বাবা বেটা থাকি এটা শুধু কাজ করি না আপনার কারণ কি ভাইয়া মানে বউ ছাড়া ভালো লাগে না এজন্য বনিয়া আমরা কেন থাকতেছেন না না আজকে তো যাওয়ার কোনো কথাই নাই কে কমপক্ষে দুই তিন দিন থাকার কথা তারপর এসে চিন্তা ভাবনা করার কথা না এটা তো এই পট্টি তো মনে করেন ঘর বইয়া দেয় সবার সামনে তো বলে দোষ দেয় যা আমি তো যাচ্ছে না কে আমার তো নিয়ে যেতেছে এটা পলিটিক্স খেলে দিও আবু তাহলে চলে যাচ্ছ তুমি আবু তাহলে যেতেছে আইবো কবে আবু তাহলে তুমি আইবো কবে বাবা কাকে না দুই তিন দিন পর আসবা আমি যা নিয়ে শুনলো তোমারে ও মানিয়ে বউ আসো তো যাও তা তো ভালো কথা যাইতে পারে কয়েকদিনের মধ্যে গেলে দেখা করো আপনি এ ভাইয়া যে কাজের কথা কইছি এটা কি কি লাগবে কোন ধরো শশা কি কালকে যেগুলো আছে এগুলো আমরা দিছি এখন দিয়ে গেছে ভালো করে মরে মরে গেছে গো আল্লাহ হাফিজ আমার মেয়ে খাবারের জন্য বসে আছে না আমি হলো নুডলস রান্না করছি তো করতেছি তো এই হলো আমার আব্দিয়া এই দেখেন এটা খাবে এই জন্য বসে আছে আর ওই যে নুডলস আমি বসাইছি আর কয়েকদিন হয়ে গেছে তো আব্দিয়া রাইস খেতেছে তো মুখের রুচিটা একটু চেঞ্জ করি ভাত খাইতে চাইতেছে না আমি ভাত দিছি সকালবেলা এই মা রাঁধছে খুদের বউ রাঁধছে তো মেয়ে হলো খাইতেছে না তো ভাবলাম যে একটু নুডলস ই করে দিই আর আব্দিয়া হলো কাপ নুডলসটা পছন্দ করে এটা একটু ওই যে ইয়ের মতো থাকে তো এই যে পানিটা এই পানিটাও পছন্দ করে অনেক ও এই জন্য এটা ই করে দিলাম আজকে মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার দিতে হয় এটা এখন দিলে দুপুরবেলা করা ভাত খাইব তারপর যাওয়ার পরে হলো মা হলো রান্না বান্না করতে চলে এসছে তো আজকে মা কি রান্না করবো চিন্তা করতেছিল আপুরা থাকলে আপুদের জন্য হলো মুরগি আনার কথা ছিল কিন্তু আপুরা যেহেতু না এই জন্য আর মুরগি আনে নিতে মা বললো যে কি রান্না করবে তারপরে বাড়িতে ওই দিনকে যে ওই দিনকে না সরি কক্সবাজার থেকে যে শুটকি আনছিলাম নোনা ইলিশ না মা তো মা হলো নোনা ইলিশ দিয়ে শাক দিয়ে রান্না করবে এই যে শাক এখানে হলো কয়েক রকমের শাক আছে কচু হতো না কচু ধুন্দুল কই শাক চাল কুমড়ো শাক না মিষ্টি কুমড়া চাল কুমড়ো নাই চাল কুমড়া তো শাক খাওয়া যায় না খাওয়া যায় চাল কুমড়া খাওয়া যায় এই যে এখানে হলো শাক আর ওই যে এখানে হলো না নোনা ইলিশ মা দিয়ে গেছে অবশ্য নোনা ইলিশ রান্না আমি কখনো দেখি নাই আর দেখলেও মনে নাই কি আমার দেখি নাই কি আমি যখন ছোট ছিলাম ছোট বলতে তেমন না 10 বা 12 বছর তখন একবার মা মেজো ভাই অনেকগুলো ইলিশ মাছ নোনা দিছিল তখন মাকে দেখতাম যে নোনা ইলিশ রান্না করতো মানে খাবারের সময় যায় দেখতাম যে নোনা ইলিশ রান্না করছে তো নোনা ইলিশ বেশি লবণ হয়ে যেত এই জন্য আমি নোনা ইলিশটা খাইতাম না শাক দিয়ে কিন্তু আমি দেখিনি এখনো পর্যন্ত তো আজকে আমিও আপনাদের সাথে সাথে শিখি ভবিষ্যতে যাতে আমি রান্না করতে পারি তো মা প্রথমে হলো পেঁয়াজ দিল পেঁয়াজের পরে হলো হলুদ মরিচ এগুলো দিল এখন হলো যে নোনা ইলিশটা ধুয়ে রাখছিল ওইটা হলো এটা মানে পেঁয়াজ দিল আর কি ছিল না এটা কি ডিম
মাছ কইছে ইয়ের মাছ না যেন ইলিশের মাজা আর পেট এটা কি ছিল এটা মাজা ছিল দাদা সাইড ছিল পেটের সাইড ছিল ও রাজা ছিল পেটের সাইড কষানো হয়ে গেছে তো মা আমরা শাকটা দিয়ে দিচ্ছি কি মা কি এই যে কি তো দুপুর হয়ে গেছে আমরা তো আব্দি একটু কান্নাকাটি করতেছে চকলেটই চাইনা দিলাম খাইতেছে গাড়ির জন্য কান্না করতেছে চকলেটের জন্য না চকলেট সে খায় না ওই ইয়ের মধ্যে যে ছোট ছোট গাড়ি থাকে পুতুল থাকে ওই ওইগুলোর জন্য কান্নাকাটি করে তো মা বলে দেখতে আমি কি মা খাইছো তোমার হাতে কি দেখি এই যে এটার জন্য কান্না করতে কাই রে কার আপ দেখ কার কার ওই জন্য কি হারে যাওয়ার পরে অনেক কান্নাকাটি করছে কালকে রাতে তিনটার দিকে উইঠা মনে করে না একদম ভাবিদের ঘরে জায়গা সন্ধ্যাবেলা হলো ভাবিদের ঘরে গেছি তো তখন ওর হাতে ছোট্ট একটা কার ছিল যেই টাইপের তো ওইটা হলো রাইখার আসছে কই রাখছে ও নিজেও জানে না না আমি ঝাড়ুদা ফালা দিছি আমি নিজেও জানি আমি দেখি নাই কে ওইটা নিয়ে সকাল থেকে মনে করেন খুঁজে 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 দিছি হাতে রাখছে কান্নাকাটি একটু হারাই গেলে কান্নাকাটি করে একটু চোখের আড়ালে কান্নাকাটি করে রাত তিনটা বাজে বিশ্বাস করবে না মানে দুই তিনবার ও একলা এই যে দরজা খুললা মানে এমন কান্নাকাটি করতেছিল দরজা খুললা দিতে বাধ্য হয়েছি বা মানে খুলছি আর দৌড় দিয়ে মনে করেন ওই পর্যন্ত জায়গা ধরে ধরে আনি এখন আমি প্রথম বুঝি নাই কে যখন কার কার করতেছিল তখন বুঝতে পারছি পরে মনে করেন আমি মনে করুন কয়েকবার নিয়ে গেছি এখন ভাবি যে তত রাতে বলতে পারি না যে দরজা খুলে না আমার মেয়ে এসে কি খুঁজবো আপনাদের ঘরে আছে কি না গাড়ি তারপর আমি নিয়ে আসছি দুই তিনবার ওইখানে যে হাইটা হুইটা এই ঠিক করাইছি তারপরও থামে না তারপর ঘরে চলে আসছে সে মা ওর কান্না দেখা সে মা আবার নিয়ে গেছে মা যাইয়া ভাই ভাবিদের ডাক দিছে ঘর মেরিলা খুইজা তারপর আসছে তারও আধা ঘন্টা পরে কান্নাকাটি করে ঘুমাইছে অত রাত্রে আমরা পাম কই ঘুমাইছে সকালে উঠতে আবার শুরু করে দিছে তারপরে যে আয়না দিছিলাম সকালবেলা খাবার টাবার খাওয়াইলাম এটা না এটা না এটা নাটটা ওইটা লাল নিচের ডানা ছোট একটা আছে এটাও ছিল ছোট একটা আরেকটা ছিল শুনতাছে রাত্রে যে কাহিনী করছে বুড়ি আ বুড়ি হ্যাঁ চুলটা আমি বাইন্ধা দিছি খোপা করে দিছি মানে চুলটা সরিয়ে গেলাইছি খুশি হয়েছো খাইবো না ভালো জিনিস খাইবো না আর এটা দিতে পারে আমি থাকে রেখা তো দুপুর হয়ে গেছে এবার ওই উঠান ভাই ঝাড়ু ঝাড়ু দিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ করে দেবো আপ দিয়ে বাড়িতে কেউ কেউ নাই তো ওই জন্য একদম মনে হইতেছে বাড়িতে ই হয়ে গেছে উজ্জ্বল না বাড়িতে লোকজন থাকলে চিল্লা পাল্লা দুপুরবেলা দেখতে পাচ্ছেন আমি হলো একটু তেল দিয়া লবণ দিয়ে হলো চাল ভাজতেছি ভাত খেতে ইচ্ছে করতেছে না
জন্য চাল ভাজলাম। এই যে আবদিয়ার জন্য অল্প দুইটা রাখতেছি। আসলে লবণ আমি আগে দিয়ে রাখছি, এই জন্য লবণ দিব না। তেল দিয়ে যদি চাল ভাজেন, যে চাল ফুটে না মানুষ মনে করে, আমিও আগে এরকম হইতো। অনেক চাল আছে ফুটে না ভাজলে, যদি একটু তেল দিয়ে ভাজেন তাহলে একদম সুন্দরে, যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ই হয়েছে, সুন্দরই হয়। ভাবছিলাম আপুটা নিয়ে হলো যে তাল গোলাবো, তারপরে হলো নাই। তদুপরে আমরা খাওয়া দাওয়া করে বিকেল এখন 4টা বাজে, তো মা হলো এটা নিয়ে বসছে। এটা হালাই দাও, হালাই দাও, পাতলা না দিলে তো সব পড়ে যাবে, একটু মোটা করে দিতে হবে যাতে টপ টপে পানিটা পড়ে যাবে। দুপলা করে দিবি? হ্যাঁ দুপলা করে দিলে দুদিন পর যাওয়ার কথা ছিল, বাইয়া হলো নিয়ে গেল। তাল গাছ না তাল পরে তাল গাছে তো তাল পরে না দুদিন পরে। মা হলো আরেক সিস্টেমে হলো বের করতেছে, রস বের করতে ভালো আছে, বেশি জায়গা লাগে আর বেশি কষ্ট করে বেশি বের করার দরকার নেই। মা হলো ফালাই দিতেছিল যে কারো দিয়ে দাদা ফালাই আছে, ই করি মানে বড়া বা ই একটু রানলে এটা ভালো লাগে, এটা অনেক পছন্দ। সুন্দর হয়ে গেছে, শেষ এটা হলো সেইকা নিছে, হাঁস গুলো ফালাই দিছে। এখন এটার মধ্যে যে একটা পানি আছে ওইটা হলো ওই যে উনায় বাইন্ধা ঝুলাই রাখবো, তো ওই যে ওইটা পড়ে যাবো, যে তিতা এটা আছে। এইভাবে প্রথমবার আমরা ট্রাই করতেছি, আমি সবসময় দেখি তালের পিঠা বানাই এইভাবে এই কইরা ঝরাইয়া এই পানি ঝরাইয়া, সেই জন্য মাকে বললাম যে এবার এটা করি, নাহলে কি হয় যে তিতাটা লাগে না গলা ঘিংরা।
কালকে তো অনেক খেলাধুলা করছে, আজকে তো বাসায় কেউই নেই, আমার পিছন পিছনেই ঘুরতেছে। দুপুরবেলা একটু খেলাধুলা করছে, যখন আমরা যে উঠান বাড়ি করে ঘর দর ঝাড়ু দিছিলাম তখন হলো তাবিয়া, সরি তাবিয়ার কথা মনে পড়তেছে অনেক, আমি তাবিয়ার নাম নিয়ে ই করতেছি, তানহার সাথে খেলাধুলা করতেছিল। চলো চলো, এরা আটকানো কে কবুতর? এই যে ভাবির মুরগির বাচ্চা, বাচ্চাগুলো অনেক চালাক, বাচ্চাগুলো হলো ফাঁকাতে চলে আস। কবুতর একটা আটকানো ছিল কে মা? হ্যাঁ মা, ওই যে কবুতর। তো আমাদের এই যে গাছে পেয়ারা হলো দেখলাম, দেখি সবাই খায়, কোথায় কোথায় পারে আমি নিজেও বুঝি না, আমি কখনো পেয়ারা মানে আমি দেখি না, পেয়ারা পারম কিভাবে গাছে পেয়ারে দেখি না, দেখি ছোট ছোট। তো এটা কিভাবে খাম? এই যে খান দেখা যেতেছে, পেয়ারা বড় হয় তাই সে খায়, কাঁচা কত কত ছোট ছোট পেয়ারা। তারপর ওখান থেকে যেন খুঁজে খুঁজে মানুষ বের করে লায় পেয়ারা, এই কত ছোট, এটা মনে পাকা মনে মানে এরা ঈদা দেখে, এই যে এটা নোকটা বস একটু, এটা ই কিন্তু মনে হয় পোকরা আছে। চল আব দিয়া, এই যে আমি পোকরাটা নাই, তুমি ভালোটা নাও না, আর দিয়ে খাইব না দিব হালাইয়া। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো হয়ে আছে, এই এই গাছগুলো হলো মানে একটা তারা আনছিল, বিচি আনছিল ভাইয়া বাহির থেকে, তো ওই একটা বিচি লাগাইছিল, এটার মধ্যে কি একটা ফল বলে হয় এখনো পর্যন্ত, এটার ফলের কোনো নামগন্ধ নাই, 2 বছর হয়ে গেছে গা এই গাছ লাগাইছে, এখনো কোনো খবর নাই। দেখেন পাহাড়ের মতো কত বড় ইয়ে হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। আচ্ছা ও আমি বললাম যে ভালোটা দিই, আমি এই খারাপটা নেই, খারাপটা এনেছে ভালোটা আমার দিয়ে দিল। দেখেন কিভাবে ঝুলাই রাখছে, যে এই পানিটা যে তিতা যে ইটা থাকে না ওইটা পড়ে যেতেছে। কালো না এরকম দেখতে এমনই দেখা যায়।